1980 থেকে কাজ করে চলেছেন 33 নম্বর ওয়ার্ডের পুরমাতা চিনু বিশ্বাস এবং প্রাক্তন পুরোহিতা তথা ব্লক সভাপতি প্রবিত্র বিশ্বাস। রবিবার সকালে তাদের উদ্যোগে আয়োজিত হলো সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতা। করোনা কারণে দুবছর বন্ধ ছিল এই প্রতিযোগিতা, এবছর পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে, তাই মহাসমারোহে আয়োজিত হলো এই অনুষ্ঠানের। কয়েক হাজার কোজি খাচা অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়। ক, খ, গ এবং ঘ এই চার ভাগে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তারা। এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক পরেশ পাল, পুরোপিতা সুদোষ দাস, পুরোপিতা জীবন সাহা, উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু সহ অন্যান্য বিশিষ্টজনেরা। দলীয় পতাকা উত্তোলন করে এদিনের অনুষ্ঠানে শুভ সূচনা করেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি প্রতিযোগীদের শুভেচ্ছাও দেন তিনি। প্রতি বছরই খোকন এইরকম কয়েক হাজার বাচ্চাদের নিয়ে এখানে ছবি আঁকার ব্যবস্থা করে এবং ছবির মধ্যে দিয়ে আগামী দিনে বাচ্চারা আমরা যখন যেটা সাবজেক্টটা দিই যেমন খুঁটি তেমন আঁকো, তাহলে ওরা যখন সেই ছবিগুলো আঁকে আমরা বুঝতে পারি আগামী দিনে ওদের কীরকম একটা ভবিষ্যৎ আছে। এই এবং বসে আঁকো ছবি প্রতিযোগিতা এর প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের যে স্বর্গীয় অজিত কুমার পায়রা মহাশয়, আমাদের আগেকার মন্ত্রী এবং আগের এমপি। এই এটা আমরা অজিতদার কাছ থেকেই শিখেছি, আমাদের সুভাষমেলায় হয়, আমাদের খোকনের এখানে হয়, আমাদের ওই খোকনের ওখানে হয়, সব জায়গায় সারা বাংলায় এই এই প্রতিযোগিতা অজিতদার এতেই ছড়িয়েছে। সুতরাং আমরা অজিতদার কথা স্মরণ করছি আর এটা খুব ভালো প্রোগ্রাম, খোকনের খুব নিষ্ঠার সাথে প্রোগ্রাম করে এবং ভালো করে গিফট ফিট বাচ্চাদের দেয়। আজকে বড়দিনের এই আনন্দ, শীতের আনন্দ খুব ভালো করে হচ্ছে, আমরা সবাই আসছি, সুবিধা টুবিধা সবাই ছিলেন। দুবছর কোভিডের জন্য আমরা এই বসে আঁকা প্রতিযোগিতা সারা বাংলা জুড়ে যে আমাদের হয় সেটা হয়নি। এবার খুব সুন্দরভাবে অন্তত 1000 ছেলে মেয়ে এখানে বসে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সারা বাংলাব্যাপী। এবং আমি শুধু বলবো যে বসে আঁকা প্রতিযোগিতাই নয়, এত ছোট ছোট শিশুরা যেখানে এসছে আগ্রহ করে, এটা একটা ফুলের হাটের মতো, একটা ফুলের হাট, শিশু মানে ফুল, একটা ফুলের হাট বসেছে যে এত সুন্দর। আমাদের এসছিলেন আমাদের মাননীয় উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয়, আমি বলবো আমাদের উজ্জ্বল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন, আমাদের বিধায়ক প্রিয় বিধায়ক পরেশ পাল উপস্থিত ছিলেন, 57 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জীবন সাহা উপস্থিত ছিলেন, 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশুতোষ দাস উপস্থিত ছিলেন, 34 নম্বর ওয়ার্ডের অলোক দা, হ্যাঁ, যিনি প্রথম দিন থেকেই দিদির সঙ্গে থাকেন, অলোক দা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত আমাদের এই ওয়ার্ডের সভাপতি পবিত্র বিশ্বাস, এছাড়াও জাজেরা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠান করতে আমরা সমর্থ হয়েছি। দুটো বছর 19, 20, 21, 22 দুবছর মাঝখানে চলে গেল করোনার জন্য, বেলেঘাটা যে বসে আঁকো প্রতিযোগিতা সারা বাংলা ওয়ার্ড নম্বর 33-এ, এবং এখানে মানুষ শত শত 1800 বাচ্চাদের এখানে বসে আঁকো প্রতিযোগিতা হয়, তাই সেই দুবছরটাকে আমরা করতে পারিনি খুব মনে দুঃখ কষ্ট নিয়ে। এবার ঝাঁপিয়ে পড়েছে বাচ্চার মা বাবারা যে সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতা যে তৃণমূল কংগ্রেস থেকে যে করা হয়, সে তৃণমূল কংগ্রেসের এবারকার উৎসবটা মানে আরও বেশি বেড়ে গেছে, দুবছর করতে পারিনি, তার একটা ঢেউ তোর যন্ত্রণা রয়েছে, সেটাকে উপেক্ষা করে সরিয়ে দিয়ে আজকে মানুষ মুক্ত বায়ুতে মুখোশ ছাড়া ছেলেমেয়েদের নিয়ে আজকে সকাল সকাল বসে আঁকা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। এবং আমরা খুব খুশি হয়েছি যে আমাদের এই বসে আঁকা প্রতিযোগিতা উদ্বোধন করলেন আমাদের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ছিলেন আমাদের বিধায়ক পরেশ পাল, ছিলেন আমাদের উত্তর কলকাতার যুব সভাপতি আমাদের শান্তিরঞ্জন কুণ্ডু, ছিলেন জীবন শাহ পৌর প্রতিনিধি, ছিলেন পৌর প্রতিনিধি আশুতোষ দাস, আর এখানকার যিনি জনপ্রতিনিধি চিনু বিশ্বাস আমার ওয়াইফ, এবং তার সবাইকে নিয়ে তৃণমূল কংগ্রেসের ছেলেদের মেয়েদেরকে নিয়ে এই দক্ষযজ্ঞ আজকে আমরা করতে পেরেছি। ব্যান্ডের মধ্য দিয়ে বিবেকানন্দ রামকৃষ্ণ সভাদেবীর মূর্তিতে মাল্য দিয়ে আমাদের এই শুভ সূচনা হলো বসে আঁকা প্রতিযোগিতা। এবং আমরা এই বসে আঁকা প্রতিযোগিতার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে আমাদের
বিখ্যাত গভর্নমেন্ট থেকে কলেজ থেকে আসা হয়েছে দুজন জাজ, তারা এটা দেখবেন। এবং আগামী 14 জানুয়ারি আমাদের এখানে বিশাল একটা কালচার প্রোগ্রাম হবে এবং সেখানে বোম্বের বিভিন্ন শিল্পীরা আসবে এবং সেদিনকে প্রায় 9 করে প্রায় 2,500 লোককে কম্বল বিতরণ করা হবে এই শীতের মৌসুমে। সেখানে থাকবেন সুব্রত বক্সী, ববি হাকিম, আমাদের সদ্য সুদীপদা বন্দ্যোপাধ্যায়, আমাদের বিধায়ক পরেশ পাল। সেই দিনকে আমরা এই বাচ্চাদের যে বৈশাখের প্রতিযোগিতা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন ক খ গ ঘ বিভাগের, তাদেরকে প্রাইজ দেওয়া হবে এবং সেদিনকে একটা নতুন বছরের যে আগমন সেইভাবে সেইকে সামনে রেখে আমাদের সেদিনকে প্রোগ্রামটা হবে এবং সেদিন সবকিছু দেওয়া হবে।